ফেয়ারফ্যাক্স বাংলাদেশ প্রকল্প নামে একটি গোয়েন্দা সংস্থার নাম দিয়ে তারা 6472টা পদের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এবং এটা ছাড়াও আবার আরেকটা হলো বাংলাদেশ প্রতিবাদী কল্যাণ ট্রাস্ট নামে আরেকটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে, সেখানে পদের সংখ্যা হলো 1944। অর্থাৎ দুইটা পদের বিপরীতে একটি ভুয়া চক্র তারা প্রকাশ করেছেন। তারা এই চাকরির বিজ্ঞপ্তি নাম দিয়ে বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছ থেকে তারা পে অর্ডার 500-250 টাকা করে পে অর্ডার নিয়ে তারা একটি সরকারি ব্যাংক সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছেন প্রতিবদী কল্যাণ ট্রাস্ট। যদিও ওই সোনালী ব্যাংক অ্যাকাউন্টটা খোলার সময় সেখানে তারা এটার যে প্রতিবদী কল্যাণ ট্রাস্টের যে কাগজপত্র লাগে সে তার কাগজ নেয় নেই না নিয়ে তারা একটা অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টে টাকাগুলি আসছেন, প্রায় 19 লাখের মতো টাকা আসছে। এই টাকাগুলি নিয়ে যখন তারা পালানোর পথে ছিলেন আমরা গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে বিউটি আক্তার গ্রেপ্তার করি। সেই বিউটি আক্তার আমাদেরকে দুইজনের নাম বলেন, এর মধ্যে একজনের নাম হচ্ছেন আপনার আজিজুল হাসান ইমরান, আরেকজন কবির উদ্দিন পিয়াস। আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের ব্যাগের মধ্য থেকে আমরা মালামাল জব্দ করি এবং সেখান থেকে 19 লক্ষ টাকা আমরা সেখানে সিজার লিস্ট করি এবং অনেকের সাক্ষীর ভিত্তিতে আমরা সিজার লিস্ট করে নিয়ে আসি। তো সেখানে আমরা যারা এই চক্রটা জড়িত ছিল, যারা এই কাজটি করতেন বহুদিন যাবৎ, যে ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে এমনকি একটা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এবং তারা একথা বলেছেন যে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, এই কথা বলে তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং তারা একটা বাড়ির ঠিকানা দিয়েছেন। সে বাড়ির মালিক আদৌ জানে না এই বাড়িতে প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট এবং একটি ফেয়ারফ্যাক্স নামে যে একটা প্রকল্প আছে এটা তারা জানে না, সেও একটা জিডি করেছেন। এই প্রতারণার মাধ্যমে আমি মনে করি বাংলাদেশে বিভিন্ন মানুষের কাছ থেকে তারা অনেক টাকা হাতিয়ে নিয়েছেন এবং আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। আমরা তাদের কাছ থেকে 19 লক্ষ টাকা সহ অনেক সরঞ্জাম আমরা উদ্ধার করেছি। আমরা রিমান্ড চাইব, রিমান্ডে এসে তাদের আরও কেউ কেউ জড়িত আরও কারা কারা জড়িত আছে কি না সেটা আমরা বের করব। ভাই একটু সাইডে দাঁড়ান তো, টাকা দিয়ে নেই টাকা দিয়ে আসলে ছবি পাইনি, ওই দিকে ছবি শুরু হয়ে গেছে না ঠিক আছে।